অবশেষে অবশেষে বাংলাদেশ দলকে দেখা গেল সেই চেহারায় যেভাবে তাদেরকে সবাই দেখতে চায় দাপুটে পারফরমেন্স ব্যাটে বলে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া পারফরমেন্স পাপুয়া নিউগিনিকে চুরাশি রানে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করে ফেলল সুপার টুয়েলভ পর্ব সংখ্যার যে কালো মেঘ ছিল তা শেষ পর্যন্ত উড়িয়ে দিতে পারলো দল ব্যাটে বলে অলমোস্ট কমপ্লিট একটা পারফরমেন্স বলা যায় এখানে এবং এই জয়টা কিন্তু বাংলাদেশের রেকর্ড ব্যবধানের জয় শুধু টি টোয়েন্টি বিশ্বকাপে নয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতেই এর আগের সবচেয়ে বড় জয় ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে একাত্তর রানের জয় টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় জয় ছিল ওমানের বিপক্ষে চুয়ান্ন রানের জয় এই জয়ের শুধু সুপার টুয়েলভ পর্ব নিশ্চিতই হলো না বাংলাদেশের বেশ কিছু প্রাপ্তিও আছে যেমন প্রথম ম্যাচে তো ডেফিনেটলি সেই হারটা ছিল খুবই হতাশার দ্বিতীয় ম্যাচে জিতলেও অনেক অপূর্ণতার জায়গা ছিল কিন্তু আজকে বলা যায় ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে মোটামুটি পরিপূর্ণ একটা পারফরমেন্সের কাছাকাছি কিছু বাংলাদেশ করতে পেরেছে বিনোদনের সব আয়োজন টফিতে যে কোনো নেটওয়ার্ক থেকে একদম ফ্রি এবং ঘাটতির জায়গা যেগুলো ছিল সেগুলোতে অনেক জায়গাতেই উন্নতি করতে পেরেছে মূল কনসার্ন ছিল এই ম্যাচের আগে ব্যাটিং ব্যাটিংটা আসলে খুব ভালো হচ্ছিল না বাট আলটিমেটলি এই ম্যাচে বাংলাদেশ বিশ ওভারে করেছে একশো একাশি যেটা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সো এটাই ফুটিয়ে তুলছে আর কি যে ব্যাটিং কতটা ভালো হয়েছে যদিও শুরুটা যতটা আমরা প্রথম ভাগটা আসলে এই ইনিংসটাকে বাংলাদেশের ইনিংসটাকে দুই ভাগে ভাগ করা যায় দশ ওভার দশ ওভার করে প্রথম দশ ওভারে রান ছিল একাত্তর পরের দশ ওভারে এসেছে একশো প্রথম দশ ওভারের একাত্তরের মতো পাওয়ার পেটা মোটামুটি ভালো হয়েছে অনেক দিন পর পাওয়ার প্লেতে বাংলাদেশ ছয় ওভারে পঁয়তাল্লিশ রান করেছে গত তেরোটি টি টোয়েন্টিতে পাওয়ার এটি বাংলাদেশের সর্বোচ্চ রান যদিও শুরুতে নাইম শেখকে বাংলাদেশ হারায় একদম দ্বিতীয় বলে প্রথম বলেই নামিম সেখানে ক্যাচ মতো দিয়েছিলেন যে উইকেট কিপারের একটু সামনে পরে পরের বলে যে বলটি তিনি আউট হলেন সেটি আসলে গ্যালারিতে আশ ফেলার কথা কিংবা মাঠে উঠে লেগ সাইডে যে কোনো জায়গা দিয়ে বাউন্ডারি মারার কথা কিন্তু লেগ স্ট্যাম্পের হাফ বলিটাকে তিনি স্কোয়ার লেগ ফিল্ডারের হাতে তুলে দেন এরপর লিটন দাস এবং সাকিব আল হাসান বাংলাদেশ ইনিংসকে এগিয়ে নেন লিটন দাসকে অনেক দিন পর মনে হচ্ছিল যে তিনি নিজের ছন্দটা খুঁজে পেয়েছেন রান করছিলেন আজকে অনেকটা সাবধানে ছিলেন তিনি বল সিলেকশন তার আজকে খুব ভালো হচ্ছিল এবং মনে হচ্ছিল যে হয়তো বড় কিছু হতে পারে কিন্তু শেষ পর্যন্ত থিতু হয়েও বড় ইনিংস তিনি গড়তে পারেননি তেইশ বলে উনত্রিশ রান করে আউট হয়ে গেছেন এই নিয়ে এগারোটি টি টোয়েন্টিতে তার ফিফটি হলো না এবং এই এগারো ম্যাচে সাতটিতে আউট হয়েছেন এক অঙ্কে তবে সাকিব আল হাসান যথারীতি গত ম্যাচের ফর্মটা আজকে বয়ে নিয়ে এসেছেন আর ব্যাটিংয়ে একটা একটা কনসার্নের জায়গা যেটা এই ম্যাচের আগে ছিল সেটা এই ম্যাচেও থেকে যায় সেটা হলো মুশফিকুর রহমের ব্যাটিং আজ মুশফিক আগের দিনে আগের দিন আট নম্বরে ব্যাটিংয়ের পর আজকে আবার তিনি চার নম্বরে উঠে আসেন কিন্তু এদিনও রানে ফিরতে পারেননি একটি শর্ট বলে তিনি আউট হয়েছেন যেটি আসলে গ্যালারিতে আছে আচ্ছা ফেলার মতো বলই ছিল সেই বলটা দিয়ে তিনি এই টাইমিংটা ঠিক মতো করতে পারেননি ফিল্ডারের মিড উইকেট ফিল্ডারের হাতে ধরা পড়েন এই নিয়ে টানা সাতাশ ইনিংস টি টোয়েন্টিতে ফিফটিনে মুশফিকের তবে দলকে ভুগতে হয়নি কারণ অধিনায়ক মাহমুদুল্লাহ উইকেটে গিয়েই দুর্দান্ত খেলতে শুরু করেন এবং ম্যাচের মোমেন্টাম ইনিংসের মোমেন্টাম ইনিংসের গতিপথ ইনিংসের যে দ্রুত রান করতে দল ওই সময়টা যে ভুগছিল সেটা মাহমুদুল্লাহার ব্যাটেই আসলে সেই গতিটা ইনিংস দলের ইনিংস পায় এবং সাকিব নবম ওভার থেকেই এই প্রচণ্ড গরমে এবং এই আর্দ্রতার কারণে একটু ঢুকছিলেন রান নিতে একবার তিনি মাথায় পানি ঢাললেন আমরা দেখতে পেলাম তারপর আবার যেটা হলো যে ব্রেকের সময় ছাতার নিচে তিনি বসে রেস্ট করলেন মানে বোঝা যাচ্ছিল যে এই 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 প্রচণ্ড আর্দ্রতায় তাকে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং তিনি বুঝে নিয়েছিলেন যে এখানে আসলে দৌড়ে খুব বেশি রান করা যাবে না তিনি বড় শটের পথ বেছে নেন তিনটি ছক্কা মারেন আরেকটি ছক্কার চেষ্টায় তিনি আউট হয়ে যান সাঁত্রিশ বলে ছেচল্লিশ রান করে ক্যাচটি অস্ত দুর্দান্ত ছিল চার্লস আমিনের লঙ্গনে সাকিব আউট হয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদ আগে প্রথম ম্যাচে যার ব্যাটিং বেশ সমালোচিত হয়েছিল আর বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং সমালোচিত করেছিলেন তিন সিনিয়রের ব্যাটিং তিনি আজকে উইকেটে যাওয়ার পরপরই দুর্দান্ত কিছু ছক্কা পারেন এবং সেখান থেকে জিনিসটা ক্যারি করেন অসাধারণ সব শর্ট টি টোয়েন্টি ব্যাটিং যেরকম হওয়া উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে কিছুটা পেশুর জোরও ছিল যেখানে স্মার্ট ব্যাটিং ছিল স্কিল হিটিং ছিল সব মিলিয়ে তিনি সাতাশ বলে ফিফটি করেন যা তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্রুততম ফিফটি রিয়াদ আউট হয়ে যান একটু একটু অদ্ভুতভাবে একটি কোমর সমান উচ্চতা বা কোমর মার্জিনাল একটা ফুলট ছিল যেটাতে তিনি আউট হয়ে যান আর থার্ড আম্পায়ারের কাছ থেকে সিদ্ধান্ত জানতে হয় মাঠের আম্পায়ারদের থার্ড আম্পায়ার শুরুতে তাকে নট আউট দিয়েছিলেন পরে আবার আউট দেন তবে রিপ্লে দেখে মনে হয়েছে যে কোনো দিকেই যেতে পারতো শেষ পর্যন্ত রিয়াদের আউটটা বাংলাদেশের বাংলাদেশকে খুব বেশি ভোগায়নি কারণ শেষ দিকে ছিলেন আফিফ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন আফিফ হোসেন চারটি চারে চোদ্দ বলে একুশ রানের খুব কার্যকর একটা ইনিংস করেন এবং ইনিসের শেষটা দুর্দান্ত করেন সাইফুদ্দিন শেষ তিন বলে ছক্কা ছক্কা চার দিয়ে তার সৌজন্যে দল একশো সত্তর একশো আশি পেরিয়ে এই রেকর্ড রানটা করতে পারে এবং শেষ পাঁচ ওভারে বাংলাদেশ করে আটষট্টি রান তো যে জায়গাটায় বাংলাদেশের ঘাটতি ছিল আগের ম্যাচগুলোয় শুরুটা ভালো শেষটা ভালো না করতে পারে সেই সেই দুটি জায়গায় আজকে বাংলাদেশ বেশ ভালো করতে পারে এরপর বোলিংয়েও শুরুটা হয় দুর্দান্ত আসলে এই একশো বিরাশি রান তারা করা এই পাপোয়ানিউগিনী দলের পক্ষে তাদের আসলে সীমার বাইরে ছিল কারণ এই দলের ব্যাটিং গভীরতা খুব বেশি না ব্যাটিং শক্তিও খুব বেশি না এবং তারা খুব বেশি টি টোয়েন্টি ম্যাচও খেলে না খুবই অনভিজ্ঞ একটা দল এই বিশ্বকাপের আগে তারা ঠিক আগে আগে দুটি ম্যাচ খেলেছে দুটি টি টোয়েন্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার আগে দীর্ঘ দুই বছর তারা কোনো টি টোয়েন্টি খেলে সো তাদের জন্য বাংলাদেশের এই বোলিং অ্যাটাকের বিপক্ষে একশো বিরাশি রান করা অনেক কঠিন ছিল বাংলাদেশের দিক থেকে যেটা দেখা ছিল যে তারা স্কর পাপানিগিনীকে আসলে কতটা কমে আটকে রাখতে পারে এবং তারা সেই স্টেটমেন্টটা দিতে পারে কিনা বাংলাদেশের বোলাররা সেই শুরুটা কিন্তু সেভাবেই করেছে আর পাওয়ার পেতেই তারা তুলে নেয় চার উইকেট উনত্রিশ রানের মধ্যে সাত উইকেট হারায় পাপা নিউগিনি এই সময় অনেকগুলো রেকর্ড আসলে উঁকি দিচ্ছিল বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সর্বনিম্ন রান ছিল নিউজিল্যান্ডের সাইট যেটা গত ম্যাচে গত মাসেই হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জয় প্রথমবারের মতো বাংলাদেশে একশো রানের বেশি ব্যবধানে জয় পেতে পারতো এই সম্ভাবনাগুলো উকি দিচ্ছিলো শেষ পর্যন্ত পরের দিকে কিপলিন ডোরিগা পাপা কিপার ব্যাটসম্যান তিনি দারুণ একটি ইনিংস খেলে শেষ পর্যন্ত পাপা একটা ভদ্রস্ত পর্যায়ে রানটাকে নিয়ে যান এবং একটা পর্যায়ে আসলে বাংলাদেশের এই প্রচণ্ড গরম আজকে ভয়ঙ্কর গরম ছিল এবং বাংলাদেশ প্রথমবার দুপুরের ম্যাচ খেললো এখানে সো এই এই গরমের কারণে ক্লান্তির কারণে শ্রান্তির কারণে শেষ দিকে বোলিংয়ের ধারটা একটু কমে যাওয়ায় এবং কিপলিন ডোরগার ডরিগার ইনিংসটার সৌজন্য মোটামুটি সাতানব্বই রানের একটা স্কোরে পাপনী গিনে যেতে পারে তারপরেও বাংলাদেশের বোলিং আমি মনে করি যে যথেষ্ট ভালো হয়েছে বিশেষ করে আগে দুই ম্যাচে যিনি ভালো বোলিং করতে পারেনি সেই তাসকিন আজকে দারুণ বোলিং করেছেন এই প্রচণ্ড গরণেও তার যথেষ্ট গতি ছিল এবং লাইন লেন্থ ভালো ছিল আর রান খুব বেশি দিন সাকিব আল হাসান তো আবারও দুর্দান্ত আসলে সাকিবের বোলিংয়ের কোনো জবাবই পাবো অনেকগুলির ব্যাটসম্যানরা পাননি চার ওভারে মাত্র নয় রান দিয়ে তিনি নিয়েছেন চার উইকেট মেহেদি হাসান যথারীতি তার ফর্ম ধরে রেখেছেন সাইফুদ্দিন আহমেদ এর শেষটা যেরকম করেছিলেন বোলিংয়ের শুরুটা সেরকম দুর্দান্ত করেছেন এবং আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা ধরে রেখে তিনি এই দিনও চমৎকার বোলিং করেছেন মুস্তাফিজ আজকে ভালো করতে পারেনি আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি কম সারণ্ডের কিছু আছে একটি দুটি ম্যাচ খারাপ যেতেই পারে এবং সেই খারাপ যাওয়াটা যে আজকের ম্যাচে হয়েছে এটা দলের জন্য ভালো হয়েছে আমরা আশা করব পরের রাউন্ডে তিনি ভালো করবেন আবুধাবি দুবাই সারজার উই উইকেটগুলো মার তার খুবই চেনা মাত্রই তিনি আইপিএল খেলে এসেছেন সব মিলিয়ে যেটা বলছিলাম যে বাংলাদেশের এই ম্যাচ থেকে শুধু জয় না দরকার ছিল বড় বড় ব্যবধানের যে একটা স্টেটমেন্ট দেওয়া যে পাপোয়ানিউগিনের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এটা কিংবা এই গ্রুপের অন্যান্য দলের সঙ্গে বাংলাদেশের আসলে বিস্তর ব্যবধান প্রথম ম্যাচে যেটা হয়েছে সেটা আসলে অঘটন তো সেটা বোঝানোর জন্য হলেও আজকে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল সেই স্টেটমেন্ট বাংলাদেশ টিম ডেফিনেটলি আজকে দিতে পেরেছেন এবং প্লেয়ারদেরকে দেখে মনে হয়েছে যে তারা সেটা করতে তাদের সেই ক্ষুধা ছিল সেই তারণা ছিল এবং ম্যাচ শেষে আমি মাত্রই সংবাদ সম্মেলন থেকে এলাম এই সংবাদ সম্মেলন আসলে বাংলাদেশের ক্রিকেটেও এদের এই ধরনের একটি সংবাদ সম্মেলন খুব বিরল যেখানে অধিনায়ক এবং মাহমুদুল্লার মতো একজন যিনি সাধারণত তার ক্ষোভের প্রকাশ কিংবা হতাশার প্রকাশ কোনো কিছুই খুব বেশি প্রকাশ করেন না এভাবে কিন্তু আজকে তিনি তার তার ক্ষোভের প্রকাশ দলের ক্ষোভের প্রকাশটা দেখিয়েছেন সংবাদ সম্মেলনে তার কথায় এবং তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতেই তিনি বলেছেন যে প্রথম ম্যাচে হারার পর দলের দলকে নিয়ে যে সমালোচনা হয়েছে সেই সমালোচনা মিডিয়ায় মূলধারার মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বাইরের আশেপাশে ইভেন বোর্ড প্রেসিডেন্ট যে সমালোচনা করেছেন সব কিছুই তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে এবং তারা তারা দল সেটাকে খুব ভালোভাবে নেয়নি তার কথা হলো যে দল অবশ্যই হারলে সমালোচনা হবে স্কটল্যান্ডের মতো দলের কাছে হারলে সমালোচনা হবে কিন্তু সেই সমালোচনা করতে গিয়ে বাংলাদেশ দলকে খাটো করা হয়েছে ক্রিকেটারদেরকে খাটো করা হয়েছে এবং তারা সামাজিকভাবে তাদের ফ্যামিলিগতভাবে তারা হিউমিলিয়েট হয়েছেন তাদের পরিবারের পরিবারও সেই ভোগান্তির শিকার হয়েছে সব কিছু মিলিয়ে তিনি বুঝে দিয়েছেন যে তারা আসলে এই পুরো ব্যাপারটিকে তাদের কাছে ভালো লাগেনি সেটা স্পষ্ট বলেছেন। এবং আমি পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে তাকে যে এই সমালোচনাগুলো এইরকম একটা টুর্নামেন্টে এই সমালোচনাগুলো আসলে তাদেরকে কীভাবে স্পর্শ করে কারণ তাদের একটা তারা এখন মানে একটা জোনে থাকার কথা সেখানে বাইরের সমালোচনা কিংবা মিডিয়ার সমালোচনা সোশ্যাল সাইটের সমালোচনা এসব তাদেরকে স্পর্শ করে কিভাবে তিনি বললেন যে সোশ্যাল সাইট তো আসলে সবার হাতে হাতে থাকে এবং এবং নানা মাধ্যমে খবর এসে যায় তারা সরাসরি না দেখত যেহেতু সবারই দেশে বন্ধু বান্ধব ফ্যামিলি সব কিছু আছে আমি পার্সোনালি এটাও জিজ্ঞেস করেছিলাম যে বোর্ড প্রেসিডেন্ট যে যেটা বলেছিলেন প্রথম ম্যাচে হারার পর তিনি সরাসরি কাঠগড়ায় তুলেছিলেন তিন সিনিয়র ক্রিকেটারকে যে তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে তিনি কথা বলেছিলেন সেটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এই সমালোচনাও তার এই বোর্ড প্রেসিডেন্টের করার প্রতিক্রিয়াও দলকে স্পর্শ করেছে কিনা মাহমুদুল্লাহ সেটাও সরাসরি বলেছেন যে হ্যাঁ করেছে তাদের কাছে সব কিছুই স্পর্শ করেছে এবং তিনি তিন সিনিয়র স্ট্রাইক রেটের কথা নিয়েও মাহমুদুল্লাহ বলেছেন যে যে এই স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলাটাও তাদের কাছে ভালো লাগেনি কারণ তারা আপ্রাণ চেষ্টা করেছেন সব দিনই সেটা কার্যকর হয় না সব দিনই এক্সিকিউট করা যায় না তো সব মিলিয়ে এবং অনেক প্রশ্নের তিনি খুব কাটাকাটা উত্তর আজকে দিয়েছেন যেটা ভেরি মাছ আনলাইক মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ বেশিরভাগ সময় সংবাদ সম্মেলনে প্রাণ খোলা হাসিখুশি থাকেন কিন্তু আজকে তিনি ঠিক উল্টো ছিলেন এবং গোটা দলের হয়তো গোটা দলের যে আবহাওয়া সেটাই তার তার কথায় এবং তার শরীর ভাষায় ফুটে উঠেছে সেই ক্ষোভকে দর্শকরা কীভাবে দেখবেন কিংবা ক্রিকেট অনুসারীরা কীভাবে দেখবেন সেটা তো তারাই সিদ্ধান্ত নেবেন কিন্তু মাহমুদুল্লাহ অবশ্যই এবং দলের পক্ষ থেকেই এই বার্তাটাই দিতে এসেছিলেন যাই হোক বাংলাদেশকে এখন অপেক্ষা করতে হবে যে আসলে বাংলাদেশ কোন গ্রুপে যাবে এই ম্যাচের এখন যে ম্যাচটি চলছে এই মুহূর্তে স্কটল্যান্ড ওভানের সেই ম্যাচের ফলাফলের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন নাকি গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে যাচ্ছে আর কোন রাউন্ডে কোন দিকে গেলে বাংলাদেশের কোন গ্রুপে পড়লে বাংলাদেশের জন্য একটু সুবিধা সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল মাহমুদুল্লাকে মাহমুদুল্লাহ বলেছেন তারা গ্রুপ নিয়ে ভাবছেন না পরের রাউন্ডে তারা ভালো করতে চান নিজেদেরকে আরও ছাড়িয়ে যেতে চান আমরাও সেই অপেক্ষায় আছি আর কথা বলবে সময়